বলিউডের জনপ্রিয় খিলাড়ি অক্ষয় কুমার প্রথমবারের মতো চুরি করতে গিয়ে ধরা পড়লেন অভিনেত্রীর কাছে। তবে বাস্তবে নয়, একটি বিজ্ঞাপন চিত্রে এমনই এক ঘটনা ঘটেছে। ভারতের দক্ষিণের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন অক্ষয়, যেখানে দেখা গেছে সামান্থার বাড়িতে মূল্যবান জিনিস চুরি করতে আসেন অভিনেতা অক্ষয়, কিন্তু তারপরই চোখ আটকে যায় চিপসের প্যাকেটে। এরপর সামান্থা ও তার পরিবারের সদস্যের হাতে ধরা পড়েন তিনি। পরে তারা তাকে পুলিশে সোপর্দ করেন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চিত্রটি শেয়ার করে সামান্থা লিখেছেন, সিনেমার পুলিশ অফিসার এখন চিপস চোর, অক্ষয় কুমার এটি কি ধরনের আচরণ। অন্যদিকে অক্ষয় লিখেছেন, জীবনে প্রথমবারের মতো চুরির চেষ্টা করেছি আর তাতেই মাথা খারাপ হয়ে গেছে। সামান্থার বাড়িতে ছিল না তালা, চিপস খেতে খেতে এখন লেগেছে মাসালা। বিজ্ঞাপনে অক্ষয় সামান্থার রসায়ন বেশ পছন্দ করেছেন ভক্তরা। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন তারা। সম্প্রতি আল্লু অর্জুনের পুষ্পা দ্য রাইজ সিনেমার আইটেম গানে দেখা গেছে সামান্থাকে। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। মিথোলজি ঘরানার শকুন্তলাম সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন গুণা শেখর। এছাড়া বিঘ্নেশ শিবান পরিচালিত কাতুবাকুলা রেন্ডুকা দাস সিনেমার কাজও শেষ করেছেন এই নায়িকা। জন ফিলিপ পরিচালিত অ্যাগ্রিমেন্টস অফ লাভ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি অভিনেত্রী তাপসী পান্নু প্রযোজিত বলিউডের একটি সিনেমায় সামান্থা অভিনয় করবেন। অন্যদিকে 24 ডিসেম্বর মুক্তি পেয়েছে অক্ষয়ের আতরঙ্গিরে। এছাড়া বচ্চন পাণ্ডে, পৃথ্বীরাজ, রামসেতু সহ আরো অনেকগুলো সিনেমায় দেখা যাবে জনপ্রিয় এই বলিউড অভিনেতাকে। সময় সংবাদ।